গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালটা কি সুন্দর, দেখুন আকাশে সূর্যটা উঠছে, কি অপূর্ব দেখতে লাগছে। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে কলকাতা থেকে ক্যানাডা আসার সময় এবারে আমাদের কতগুলো সমস্যা মুখে পড়তে হয়েছিল। যারা ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের তো আগেই বলেছি, কাতার এয়ারপোর্টে আসার পরে আমরা জানতে পারি যে আমাদের ফ্লাইটটা চলে গেছে, মানে ফ্লাইটটা আমরা মিস করে গিয়েছি। তারপর তো বলেইছি যে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এসে বললেন যে আজকের আর কোনো ফ্লাইট নেই, পরের ফ্লাইটটা একদিন পরেই আছে। আমাদেরকে তারপরে উনি কাউন্টারে নিয়ে গেলেন, এয়ারলাইন্সে নিয়ে গিয়ে বললেন যে পাসপোর্টগুলো এখানে আপনারা জমা দিন, আমরা আপনাদের আজকের থাকার জন্য কাতারের ব্যবস্থা করে দেবো, আর ফ্লাইটের টিকিটও আমরাই ব্যবস্থা করে দিচ্ছি। ওখানে অনেকগুলো বসার সিট ছিল, ওনারা বললেন আপনারা বসুন, আমাদের একটু টাইম দিন, এত লোকের ফ্লাইট মিস হয়েছে তো একটু টাইম লাগবে আমাদের সবটা আবার রিঅ্যারেঞ্জ করতে। তারপর আমরা বসতে গিয়ে দেখলাম যে এত লোক ওখানে অপেক্ষা করছে যে বসার একটুও আর জায়গা নেই। কিন্তু কিছুটা দূরেই অনেকগুলো ফাঁকা সিট ছিল, একটু দূরে তো। তখন সৌমের বাবা বলল যে ওখানে গিয়ে বসলে হয়, কিন্তু যদি এনারা আবার খুঁজে না পান, নাম ডেকে যদি সাড়া না পান, তখন থেকে বরং চলো আমরা গিয়ে একবার ওনাদের বলে আসি যে আমরা একটু দূরে গিয়ে বসছি। তো তারপর আমরা গিয়ে কাউন্টারে বলে এলাম ওনাদের যে দেখুন এখানে তো বসার জায়গা নেই, আমরা একটু দূরে গিয়ে বসছি, আপনারা আমাকে নেবেন। তারপর আমরা একটু দূরে যেখানে বসার জায়গা করা ছিল সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ একজন চাইনিজ দম্পতি, ওনারা ক্যানাডিয়ান এখন, তো ওনারা এসে বললেন যে আপনারাও কি ফ্লাইট মিস করেছেন, মন্ট্রিয়াল যাচ্ছেন? আমরা তখন বললাম যে হ্যাঁ, আপনারাও? তখন বললেন হ্যাঁ, আমরাও মন্ট্রিয়াল যাচ্ছি। আমরা তখন বললাম আপনারা কোথা থেকে এসেছেন, কলকাতা থেকেই? বললেন হ্যাঁ হ্যাঁ, ওই একই ফ্লাইটেই আমরা এসেছি। এতক্ষণ ধরে ওনাদের সাথে কথাবার্তা ইংরাজিতেই হচ্ছিল, হঠাৎ করে ওই চাইনিজ ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন তা কলকাতার কোথায় থাকা হয়। আমরা তো অবাক যে বাবা, ক্যানাডিয়ান আবার বাংলায় কথা বলছেন। তো খানিকক্ষণ কথা বলার পর জানতে পারি যে উনি ছোটবেলা থেকে কলকাতাতেই মানুষ হয়েছেন, কলকাতার চায়না টাউন এরিয়ায়। উনি ওখানে 16 বছর ছিলেন, যার জন্য উনি বাংলাটা ভালো বোঝেন এবং বলতেও পারেন। ওনার স্বামী, মানে ওনার হাজব্যান্ড আমাদের বললেন যে আমি বাংলা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। যাই হোক, তো ওনারা তখন আমাদের বললেন যে আমাদের তো ভীষণ খিদে পেয়েছে, আপনারা কিছু খেয়েছেন? আমরা তখন বললাম যে না, এসব ঝামেলার চক্করে খাওয়ার কথা আর মনেও আসেনি। ওনারা তখন বললেন এদেরই তো খাবার দেওয়ার কথা, চলুন আবার খোঁজ নিয়ে গিয়ে। আমরাও তখন বললাম চলুন, ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় ধরুন তখন ঘন্টা দুয়েক হয়ে গেছে অলরেডি। তো কাউন্টারে গিয়ে বলতেই ওনারা তখন বললেন যে দেখুন, আপনারা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবেন না অন্য কোনো রেস্টুরেন্টে খাবেন? আমরা তখন বললাম ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবো। ওই ক্যানাডিয়ান দম্পতিও তখন বললেন যে হ্যাঁ, আমরাও ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেতে চাই। তো ওনারা তখন আমাদেরকে পাস করে দিলেন, আর দিয়ে বললেন যে আপনারা বরং আরেকবার গিয়ে সিকিউরিটি চেকিং এর লাইনে দাঁড়ান, চেকিং করে নিয়ে এয়ারপোর্টের ভেতর দিকে যান, ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে, আর সেখানে গিয়ে এই কুপনগুলো জমা দিলেই আপনারা ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আপনারা তো জানেন সিকিউরিটি চেকিং এর নাম শুনলেই একটু বিরক্ত লাগে, কারণ
ওখানে না একে তো লাইন অনেক লম্বা পড়ে, লাইন দিয়ে দিয়ে আপনি পৌঁছলেন। তারপরে ওখানে আপনার সমস্ত ইলেকট্রনিক্স জিনিস বার করে দেখাতে হবে, আপনার বেল্ট যদি লেদারের শু পরে থাকেন সেইটা খুলে জমা দিতে হবে, যেটা ভীষণ বিরক্ত লাগে। যাক, সিকিউরিটির জন্য এটুকু তো করতেই হবে। তো আমরা সিকিউরিটি চেকিং করিয়ে নিচে নামলাম। নিচে নামার পরে ওখানে যে ইনফরমেশন ডেস্ক ছিল সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে দেখুন, আমরা তো ইন্ডিয়ান রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি না, একটু বলে দেবেন কোন দিকে? তারপর ইনফরমেশন ডেস্ক থেকে আমাদেরকে বলে দিল যে আপনারা ট্রেনে করে একটা স্টপেজে যাবেন, একটা স্টপেজ পরে নেমে যাবেন, নেমে গিয়ে নিচে দেখতে পাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আমরা বললাম ঠিক আছে, বলে আমরা ট্রেনে চাপলাম। ট্রেনটা কিন্তু ভারী সুন্দর ছিল, জানেন তো, পুরোটাই কাঁচে। আপনাদের সাথেও ট্রেনটার ভিডিওটা আমি শেয়ার করলাম। দেখুন ট্রেনের ভিতর থেকে বাইরেটা দেখতে কত অপূর্ব লাগছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, দিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। কিন্তু তখন আবার ভাবছি যে কুপনে ক টাকা দিয়েছে জানি না, হয়তো শুধু স্ন্যাক্সের জন্যই দিয়েছে। এখানে ক্যানাডিয়ান কার্ড কাজ করবে কি না তাও জানা নেই, বেশি খেয়ে ফেললে পেমেন্ট কি করে করব সেটাও আবার সমস্যা। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, জানেন তো কাতারে কিন্তু ইন্ডিয়ান রুপিসও চলে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। তখন আমার ভয়টা আর ছিল না যে বেশি খেয়ে ফেললে পেমেন্ট করতে পারবো না। তো যাই হোক, তারপরেতে আমরা যখন ওনাদেরকে কুপনগুলো দেখালাম, ওনারা তখন বললেন যে এই কুপনে আপনারা পেট ভরা খাবার পেয়ে যাবেন, দু তিন রকমের ডিশ আপনারা পেয়ে যাবেন এতে। তো আমরা সেখান থেকে দু তিন রকমের ডিশ নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম পেট ভরে, যাক মনটাও একটু শান্ত হলো। তারপরে আমরা আবার ফিরতে লাগলাম কাউন্টারের দিকে আর কি। তো একটা কথা ওনারা বলে দিয়েছিলেন যে আমরা তো পাসপোর্ট কাউন্টারেই জমা দিয়ে দিয়েছিলাম, ওনারা ওই জন্য বলে দিয়েছিলেন আপনারা কিন্তু এয়ারপোর্টের বাইরে যেন যাবেন না, এয়ারপোর্টের মধ্যেই ঘোরাফেরা করুন, খাওয়া দাওয়া করুন, এয়ারপোর্টের বাইরে যাবেন না। তো আমরা তখন দেখলাম যে বাইরে তো যেতে পারবো না, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আবার ব্যাক করাই যাক আর কি, বলে তারপর আমরা আবার আস্তে আস্তে ফিরতে লাগলাম। কাতার এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর, জানেন তো, আর সেখানে গোল্ডেন জুয়েলারি এত রকমের পাওয়া যায় যে আপনাদের সেখান থেকে সরতে ইচ্ছা হবে না। ওই ক্যানাডিয়ান দম্পতি তো দেখছিলেন অনেক রকম জুয়েলারি, আমিও একটুখানি দেখেই নিলাম, জানেন তো, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা গয়নার ডিজাইনই ভারী সুন্দর ছিল, মনে হচ্ছিল খানিকক্ষণ যেন দাঁড়িয়ে একটু দেখে নি চোখ জুড়িয়ে। তারপর ভাবলাম ছোট্ট একটা ভিডিও করেই নি, পরে তাহলে আপনাদের সাথেও তা শেয়ার করতে পারবো। তারপর আমরা আবার এয়ারপোর্টের কাউন্টারেতেই ব্যাকে এলাম যেখানে আমাদের পাসপোর্ট জমা ছিল। এবার তখন এসে আমরা দেখলাম যে বাকি যারা ছিল তারা ততক্ষণে চলে গেছে হোটেলে, আমরা এত দেরি করে ফেলেছি যে শুধু আমরা এই পাঁচজনই পড়ে আছি, আমরা তিনজন আর ওই ক্যানাডিয়ান দম্পতি। তো তারপর ওনাদের কাছে যেতে ওনারা বললেন যে আজকে কাতারে স্টে করার জন্য আপনাদেরকে আমরা হোটেল দিয়ে দিয়েছি, দুপুরের খাবার আর রাতের খাবারের ওনারা কুপন করে দিয়েছিলেন ওই হোটেলেরই। আর আমাদের রুম দিয়েছিলেন দুখানা, যেহেতু সোহম একটু বড় হয়ে গেছে তার জন্য আমাদের দুটো রুম দিয়েছিলেন। তখন আমরা বললাম যে হোটেল তো ঠিক আছে, তা আমাদের ফ্লাইটের টিকিট? তখন ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি, আগামীকাল আপনাদের ফ্লাইটের টিকিট। আমরা তখন ভাবলাম যাক,
এবার একটু রেস্ট নেওয়া দরকার, শরীরটাও আর দিচ্ছে না, ততক্ষণে অনেকক্ষণ পার হয়ে গেছে জানেন তো, খাওয়া দাওয়া করতে গিয়ে সেইখানে অনেকটা টাইম চলে গিয়েছিল। তারপর আমরা কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে হোটেলে আমরা পৌঁছবো কি করে, তখন কাউন্টার থেকেই বলে দিলেন যে আপনারা নিচে গিয়ে ওয়েট করুন, হোটেল থেকে লোক আসবে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তখন বললাম সে তো ঠিক আছে, হোটেলে আমরা যাচ্ছি, কিন্তু কালকে যে ফ্লাইট ধরবো তখন আসবো কি করে। তখন এনারা বলে দিলেন যে হোটেলের লোকেরাই আপনাদেরকে আবার এয়ারপোর্টে পৌঁছে দিয়ে যাবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এখান থেকে নিচে এসে অপেক্ষা করতে লাগলাম হোটেলের লোক কতক্ষণে আসবে। এবার আমরা অপেক্ষা করছি, ওখানে দেখলাম আরো অনেকেই অপেক্ষা করছিল, তো ওখানে এক একজন আসছে, এসে নাম ধরে ধরে ডাকছে। এবার আমি তখন বললাম যে গিয়ে যে দেখুন তো এই নামগুলো আছে আমাদের তিনজনের, ওনারা তখন বললেন হ্যাঁ আছে। আমরা তখন বললাম যে তাহলে চলুন, ওনারা তখন বললেন যে দাঁড়ান, এক্ষুনি নয়, আরো অনেক লোক আছে, আমরা একসাথে যাব, একটু ওয়েট করুন। তখন ভাবলাম এখনো ওয়েট করতে হবে। তখন সেই ছেলেটি আমাদের বললেন যে দেখুন আমার তো দোষ নয়, আমাকে এই মাত্র জানানো হয়েছে, আর আপনাদের সঙ্গে আরো 14-15 জন প্যাসেঞ্জার আছে যাদেরকে আমাকে একসাথে নিয়ে যেতে হবে, আমি একটা মিনি বাস নিয়ে এসেছি সবাইকে একসাথেই নিয়ে যাব বলে। তারপর একে একে সবাই চলে আসলে হোটেলের ওই ড্রাইভার দাদা আমাদের হোটেলে নিয়ে গেলেন। চলুন হোটেলের রুমগুলো কেমন দেখতে ছিল আপনাদের সাথে তা শেয়ার করি। রুমগুলো কিন্তু ভারী সুন্দর ছিল, বিশেষ করে এই রুমটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। আপনারাও দেখুন রুমটা কত সুন্দর। আর এই রুমটা কেন আমার সব থেকে ভালো লেগেছিল এই দেখুন তার রহস্য, এই পর্দাটা সরালেই পুরো আরব সাগর এই রুমটা থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল, কি অসাধারণ লাগছে না বলুন আপনারা, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, সেই দিনের ফ্লাইট মিস হয়ে যাওয়ার ক্লান্তিটা কোথাও একটা এই আরব সাগরের দিকে তাকিয়েই চলে গিয়েছিল। হোটেলে যাবার পরে আমরা রুমেতে এসে ফ্রেশ হয়ে গিয়ে খেতে গিয়েছিলাম, দুপুরের কিন্তু খাবারের এলাহি আয়োজন ছিল, পেট ভরে মন ভরে খেয়েছিলাম আমরা। তারপরে ভেবেছিলাম আমাদের যেহেতু কাতার এয়ারপোর্ট থেকে কাতারের জন্য 4 দিনের ভিসা করিয়ে দিয়েছিল, আমরা ওই জন্য ভেবেছিলাম যে বিকেলবেলাটা একটু ঘুরে দেখব কাতারটা কেমন দেখতে লাগে, কিন্তু এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে খেয়ে আসার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো দেখি রাত 9টা বাজে, অগত্যা আর তো কোথাও যাওয়ারও উপায় নেই কারণ পরের দিনকেই ফ্লাইট আছে। আমরা তারপরে একটুখানি গল্প করে রাত 10টার সময় আমরা আবার খেতে গেলাম, রাত্রে খাবারের কুপনও এয়ারপোর্ট থেকেই আমাদের দিয়ে দিয়েছিল, দিয়ে খাওয়া দাওয়া করে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা যখন 4টে বাজে হঠাৎ দেখলাম ফোনেতে কল এলো যে উঠে পড়ুন আপনারা, আপনাদের জন্য গাড়ি এসে গেছে। এটা আমার খুব ভালো লেগেছিল কারণ আমার ভেতরে একটু ভয় লাগছিল যদি আজকেও ফ্লাইটটা মিস হয়ে যায় দেরিতে ঘুম ভাঙলে, কিন্তু দেখলাম ওনারা একবার নয় 2বার কল করেছিলেন আমাদের উঠে পড়ার জন্য। অবশ্য রাত্রে আমার ভালোভাবে ঘুম হয়নি, যাই হোক তারপর আমাদের আবার যেরকমভাবে মিনি বাস আমাদের নিয়ে এসেছিল সেরকমভাবেই আবার আমাদের কাতার এয়ারপোর্টে দিয়ে আসে। কাতারের রাজধানী দোহা খুব সুন্দর, দেখুন কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে এই দোহা শহরটা। যাই হোক তারপর আমরা আবার এয়ারপোর্টে ফিরে আসি। এয়ারপোর্টে আসার পর আমাদের সিকিউরিটি চেকিং হয় আবার,
আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, কাতারে কিন্তু খুব কড়া সিকিউরিটি চেকিং হয়। আপনারা কিন্তু যদি ভাবেন যে কোনো গয়নাগাটি পরে আসবেন, সেটাও কিন্তু এখানে আপনাদের খুলেই চেকিং করাতে হয় আর কি। যাই হোক, তারপর আমরা কাতার থেকে ফ্লাইট ধরে পৌঁছে যাই সোজা মন্ট্রিয়েল। ওই ধরুন আমাদের সময় লেগেছিল 15 থেকে 16 ঘন্টা মতো। মন্ট্রিয়েলে পৌঁছানোর পরেও আমাদের যে আরো কত সমস্যার মুখে পড়তে হয়েছিল তা পরে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, জানেন তো আমরা যেমন বলি লেট স্টার্ট, এখানে নেটিভ ইংলিশ স্পিকাররা সাধারণত বলেন লেটস কিক অফ, আমরা বলি আই এম গোয়িং টু স্লিপ, এরা বলে আই এম অফ টু বেড, আমরা বলি হাউ আর ইউ, এরা বলে হাউ ইটস গোয়িং, আমরা বলি ডোন্ট অ্যানয় মি, এরা বলে ডোন্ট ড্রাইভ মি ক্রেজি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।